শিক্ষক দিবসের দিন বাটি হাতে শিক্ষকরা চল দিন বাটিটার নাম আমরা একটু ধীরে হাঁটুন, আমাদের অসুবিধা হয়। জড়ো হন, জড়ো হন, জড়ো হন। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের অভিনব আন্দোলন, বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের আন্দোলন, হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ, কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এরা, বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে কারিগরি শিক্ষা দেন, রাজ্য সরকারের কারিগরি দপ্তর থেকে নিয়োগ করা হয়েছিল এজেন্সি মারফত, এরা 20,000 টাকা বেতন পান, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেন, 1300 কর্মী আছে, তাদের মধ্যে আবার 350 জন ল্যাব কর্মীদের ছাঁটাইও করা হয়েছে, অভিযোগ অনিয়মিত বেতন পাচ্ছেন, তাদের দাবি সরকারি স্বীকৃতির এবং সেই মতো বেতন বৃদ্ধি করা হোক, এছাড়া ছাঁটাইও বন্ধ হোক। আমাদের সহকর্মীদেরও মুখে যতদিন না অন্ন তুলে দিতে পারছি ততদিন আমরা এভাবে ভিক্ষা বৃত্তি করে যাবো। আমাদের প্রায় 11 মাস বেতন হয়নি, এই অবস্থায় আমরা কি করব, কোথায় যাব? আর আমাদের এমনই অবস্থা, আমরা যেটা ভালো পারি সেটাই তো আমরা করব। এখন এই এই মতো অবস্থায় আমরা কোথায় যাব, কি কাজ পাবো, কার কাছে যাব? কাজের বাজার এখন খুব খারাপ, ব্যাংক ব্যালেন্স নেই যে আমি কোনো ব্যবসা করব, অন্য কিছু করে আমার অন্য সংস্থান করব। আমি মানবিক দিদির কাছে আমরা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছিতে চাই যে মানবিক দিদি আমাদের নিয়ে একটু আলোচনায় বসুক বা আমাদের দিকটা ভাবুক। আমরা তো অন্য কিছু চাই না, আমাদের যাতে কর্মজীবনটা আমাদের সুনিশ্চিত হয়, এই কারণে আমরা আর কোনো আমাদের দাবি নাই, আমাদের কর্মজীবনটা সুনিশ্চিত করে দিন। আমরা চুক্তিভিত্তিক, আমাদের মোবাইলে রিচার্জের মতন 1 বছর অন্তর অন্তর রিচার্জ করা হয়, তার মধ্যেও কোম্পানি আমাদের, আমরা কোম্পানি দ্বারা নিযুক্ত হই, কোম্পানি চাইলে আমাদের রাখতে পারে নাও রাখতে পারে, প্রত্যেক বছর আমাদের পরীক্ষা বসতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এরকম করে কজনে চাকরি রাখতে পারবে বলুন? ওদের ইচ্ছা মতন হলে আমাদের তাড়িয়ে দেবে। আমরা ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াই। আমরা মোটামুটি 1500 জন মতন আছি। আমার নাম শুভজিৎ মাহাতো।